সাম্প্রতিক উপকূলীয় উপজেলা কলাপাড়ার একাধিক স্থানে জালে ধরা পড়া বিষাক্ত রাসাস ভাইপার সাপের খবরে আতঙ্ক তৈরি হয়েছে পটুয়াখালীর উপকূল জুড়ে ভীতিকর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন এই অঞ্চলের কৃষক ও শ্রমিকরা জঙ্গলের সাইড দিয়ে মনগান কাজ করতে অনেক ভয়ভীতি লাগে এই জন্য মনি বড় বিদের যাইতে মনি অনেক ভয় লাগে মানে সাবধানে কাজ বাজ করতে হয় ঠাকুর কথা শুনে তো এমনিতেই ভয় আসে কারণ কি আগে তো এরকম ভয় ছিল না খালি পায়ে অনেক সময় কাজ করতাম এখন তো ভয় লাগে দেখি আর বিভিন্ন ধরনের পদ্ধতি আতঙ্কে আছে যে আমরা খেতে কাজ করতে পারতেছি না নাম্বার এক দুই নাম্বার হলো আমরা মনে করেন যে রাতের বেলা চলাফেরা করতে পারতেছি না রাস্তাঘাটে জোবে ঝারে মানুষ গ্রামগঞ্জের মানুষ আমরা সবসময় গ্রামে থাকি এই জন্য গ্রামে চলাফেরা করতে গেলে অনেকে দেখা গেছে অনেকের হাতে লাট লাইট থাকে না জোবে ঝারে এগুলো থাকে এজন্য আমরা খুব আতঙ্কের ভিতরে আছি খুবই আতঙ্ক ব্যাংকে আছি রাত্রে হাঁটতে চলতে কষ্ট ক্ষেত খামারে কাজ করতে গেলে কষ্ট হ্যাঁ আমি মোবাইলে দেখছি দেখার পরে এই জায়গায় আইছি তারপরে আমি ওই সাপটার দিকে খেয়াল করছি রেডের দিকে দেখছি তাই মনে করছি ওই সাপটাই ওই রাসেল সবাই ডাকছি সবাই বলতে আছে ওই সাপ আমরা ফেসবুকে শুনছি ওই সাপের মতোই দেখা যায় অনেক খারাপ সাপ এই সাপটারে সবাই দেখলে ভিডিও মারিয়া লাইবেন মোবাইলে যে সাপ দেখলাম জালের বেড়া দিয়েছে ওই বেড়ায় লাগছে এই দৌড়ে গেছি দৌড়ে যাই দেখে যে এই সাপ আমি এই মোবাইলে দেখছি মোবাইলে দেখেই দিই এইটা এলাকার জন্য একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে তো সবকিছু মিলে দিলে আসলে এগুলো আমরা উদ্বিগ্ন আছি আর যে ব্যক্তি দর্শে আসলে তার ধন্যবাদ দেওয়ার দরকার পটুয়াখালী বন বিভাগ বলছে পটুয়াখালী জেলায় এখন পর্যন্ত রাসাস ভাইপারের দংশনে কেহ আক্রান্ত হয়েছে বলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি এ অঞ্চলে এই সাপের তেমন কোনো উৎপাত নেই বললেই চলে গত দু সালের অক্টোবর মাসে একটি রাসাস ভাইপার কলাপাড়া উপজেলা থেকে উদ্ধার করে চট্টগ্রামে গবেষণার জন্য পাঠানো হয় আর এবছর ২৪ জুন কৃষকের জালে আরেকটি ধরা পড়ে গবেষণার জন্য চট্টগ্রাম নেওয়া হয়েছে রাসেল বাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই কৃষক জেলে বা যারা সাধারণ লোক তাদেরকে আমরা বলবো তারা যখন কাজে করতে যাবেন গাম ব্যবহার করে অথবা মোটা জিন্সের প্যান্ট পরলে অনেকটাই এটা থেকে ই করতে পারবেন আবার কোনো কারণে যদি তারা ধ্বংসিত হন তাহলে উজার কাছে না গিয়ে বা ঝাড়ফুঁক না করে তারা যেন অতি দ্রুত সময়ে তারা নিকটস্থ হাসপাতালে যান জেলার সিভিল সার্জন ডাক্তার এস এম কবির হোসেন জানান জেলার কোথাও রাসেলস ভাইপার দ্বারা দংশনের খবর পাওয়া যায়নি তবে প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সে পর্যাপ্ত বেনম রয়েছে কেহ আক্রান্ত হলে সরাসরি নিকটতম হাসপাতালে আসার আহ্বান জানান যখনই সাপ আপনাকে কোনো আঘাত করবে অতি দ্রুত আমাদের নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা মেডিকেল কলেজ হসপিটালে চলে আসবেন আমাদের পর্যাপ্ত এন্টিএসনিক এন্টিভেনম রয়েছে আমরা দ্রুত চিকিৎসা শুরু করতে পারলে অবশ্যই আমাদের এই জীবন রক্ষা করতে পারবো রাসাস ভাইপার সম্পর্কে না জেনে আতঙ্ক ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ফলে রাসাস ভাইপার ভেবে কৃষি বান্ধব সাপগুলোকে নিধন করা হচ্ছে বলে জানান পৌটা খ্যালি এনিমেল লাভার্স স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আসাদুল্লাহ হাসান মোসা সাপ উদ্ধারকারী কর্মীরা আরো জানান আতঙ্ক নয় প্রয়োজন সচেতনতা রাসাস ভাইপার এটা শান্ত লাজুক ও অলস ধরনের সাপ এটা তেরে এসে কামড়ায় না তার রেঞ্জে পেলে দ্রুত আক্রমণ করতে পারে এ সাপ মারা উচিত নয়